মায়ানমার থেকে অনুপ্রবেশকারী ঠেকাতে টেকনাফ সীমান্তে বৃদ্ধি করা হয়েছে বাংলাদেশ কোস্ট গার্ডের টহল এবং নজরদারি। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী দেশের অভ্যন্তরীণ অস্থিরতায় বাংলাদেশের টেকনাফ সীমানায় যেন বিন্দুমাত্র বিরূপ পরিবেশ সৃষ্টি না হয় এজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। মানব পাচার, চোরা চালান, মাদকদ্রব্য পাচার সহ নতুনভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে দৃঢ় অবস্থানে রয়েছে কোস্ট গার্ড। টেকনাফ থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত রাত দিন নিয়মিত অত্যাধুনিক হাই স্পিড বোটের মাধ্যমে সমুদ্রের সার্বক্ষণিক টহল জাহাজ মোতায়েন সহ চলমান রয়েছে টহল। এছাড়াও টেকনাফ, শাহপরী, বাহারচাড়া ও সেন্ট মার্টিনে বর্তমানে অতিরিক্ত জনবল মোতায়েন করার মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় এবং দেশের মানুষের জানমালের নিশ্চিদ্র নিরাপত্তা প্রদানে সর্বদা সজাগ রয়েছে বলেও জানান বাংলাদেশ কোস্ট গার্ড। জিয়াউল হকিমন, নিউজ ডেস্ক, বাংলাধারা।